একটা বিষয় কি জানেন, একটু খেয়াল করলেই দেখতে পারবেন যারা প্রকৃত শিক্ষিত বা প্রকৃত বড়লোক তারা কিন্তু কখনো শিক্ষা বা টাকার গরম দেখায় না। দেখবেন যারাই হঠাৎ করে বড়লোক হয়ে গেছে তারাই সবচাইতে বেশি ফুটানি দেখাচ্ছে। আর এমনি এমনি তো মানুষ বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যাই সবচাইতে বেশি। জেনে শুনে পণ্ডিতি করা এক জিনিস, আর না জেনে না বুঝে পণ্ডিতি করা আর এক জিনিস। আশেপাশে থাকলে এক ভাব, সেটাকে কোনো না কোনো ভাবে হয়তো বা ইগনোর করা যায়, কিন্তু যদি আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক থাকে আপনি কখনোই তাদেরকে ইগনোর করতে পারবেন না। এদের প্রধান কাজই হচ্ছে আপনাকে উঠতে বসতে শুধু তাদের টাকার গরম দেখাবে, আর আপনাকে কিভাবে ছোট করা যায় সেই চিন্তায় থাকবে। আপনি যদি হাজার চেষ্টা করেন এসব মানুষ থেকে দূরে থাকতে, আপনি কোনোদিনও দূরে থাকতে পারবেন না, কারণ এরা তো আপনাকে একা ছাড়বেই না। এরা তো যদি আপনাদেরকে একা ছাড়ে তাহলে তো এরা কাকে কথা শোনাবে? কথা শোনানোই তো এদের প্রধান কাজ। এরা কথা শোনাতে না পারলে মনে হয় এদের পেটের ভাত হজমই হয় না। মূল কথা, এদের মনে হয় খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই। কিভাবে মানুষকে ছোট করা যায়, কিভাবে হেয় করা যায়, সবসময় মনে হয় এই চিন্তাই থাকে, এই চিন্তাই তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। এদেরকে নিয়ে আসলেই কোনো কিছু বলার নাই, শুধু মাথায় একটা চিন্তাই আসে, আল্লাহ বেশি বেশি এইসব মানুষকেই কেন এত টাকা দেয়।